সুপ্রিয় শিক্ষার্থী শুভ সকাল তোমাদের অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে দেখছ অনেক পর্যটক মুগ্ধ চোখে সৌন্দর্য অবলোকন করছে কিসের সৌন্দর্য ঝর্নার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আজকের পাঠে স্বাগত আমি শামসুন্ডার সহকারী শিক্ষক বাংলা আজকের পাঠ ঝর্নার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান একটি কবিতা এই কবিতা পাঠ শেষে তোমরা জানবে কবি পরিচিতি কবিতায় ব্যবহৃত শব্দের অর্থ ঝর্ণার চলার বৈশিষ্ট্য ঝর্নার মতো বিরামহীনভাবে চলা মূলত ঝর্নার গান পাঠের উদ্দেশ্যই ঝর্নার গতির চঞ্চলতা ঝর্নার গতির ধ্বনি মাধুর্য এবং ঝর্ণা যখন পাথুরের বুকে পদচিহ্ন রাখে তখন এক অপরূপ অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয় সেই সৌন্দর্য সম্বন্ধে ধারণা তাছাড়া শিক্ষাবিদ শিক্ষা প্রণেতা অথবা শিক্ষা গবেষকরা চেয়েছেন তোমাদের গতি হোক ঝর্নার মতো নিরন্তর অবিরত নিরবচ্ছিন্ন সেই কারণেই তোমাদের সিলেবাসে এই কবিতার অন্তর্ভুক্তি কবি পরিচিতি সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম বামপাশের ছবি জন্ম আঠারোশো বিরাশি কলকাতা নিমতাগ্রাম ডানপাশে অক্ষয় কুমার দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অর্থাৎ পিতার পিতা যিনি উনিশ শতকের বিশিষ্ট প্রাবন্ধিক এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক তোমরা তত্ত্ববোধিনী পত্রিকার একটা ছবি দেখছ পাশে সত্যেন্দ্রনাথ দত্তের পরিচিতি ছন্দের রাজা অথবা জাদুকর কারণ ছন্দ নির্মাণে অসাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছেন সে কারণে বাংলা সাহিত্যে তার পরিচয় ছন্দের জাদুকর কাব্যচর্চার ছাত্র জীবন থেকেই মৌলিক কাব্য ওনার সুবিতা সন্ধিক্ষণ হোমশিখা অভ্র আবির বেলাশেষের গান বিদায় আরতি বেনু বিনা এছাড়া অনুদিত গ্রন্থ রয়েছে তীর্থ ফুলের ফসল বিভিন্ন উপনিষদ নানক প্রমুখের রচনা উপনিষদ যে শব্দটা জেনে নাও ব্রহ্মবিদ্যা নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক আর প্রমুখ হচ্ছে শ্রেষ্ঠ উনিশশো সালে চল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন যদিও কবির জন্ম ঊনবিংশ শতাব্দীতে কিন্তু কবির রচনা প্রকাশ হয়েছে বিংশ শতাব্দীতে এই কারণেই সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় বিংশ শতাব্দী কবিতা ভালো করে বুঝতে হলে বা কবিতার ব্যাখ্যা স্বচ্ছভাবে জানতে গেলে শব্দের অর্থ জানা ভীষণ জরুরি তো কবিতার চরণ থেকে কিছু শব্দের অর্থ তোমাদের জানানোর চেষ্টা করছে উদ্ভব উৎপত্তি জন্ম শঙ্কা ভয় আশঙ্কা অঙ্গ হচ্ছে দেহ শরীর লীলা যেটা খেলা প্রমোদ গিরি পর্বত পাহাড় ললাট অদৃষ্ট হতে পারে নিয়তি হতে পারে হিম শৈত্য তুষার চকর খয়রি পালক বিশিষ্ট পায়রা জাতীয় পাখি বিশেষ আর চরণ হচ্ছে পা অথবা বিচরণ পুলক রোমান্স অথবা শিহরণ বিজন নির্জন স্থান অথবা জনশূন্য কুজন অব্যক্ত ধ্বনি বা কাকুলি সুখ টিয়া পাখি আর আরেকটা অর্থ শিরিশ বৃক্ষ কবিতায় টিয়া পাখিকে বোঝানো হয়েছে তার ছন্দ বা সঙ্গীতের সময়ের যে বিভাগ সঙ্গীতে সেটা দিক বিদিক সব দিক সংবাদ সমাচার বা বার্তা বন হচ্ছে অরণ্য গহন বিপিন আমরা অসংখ্য অর্থ জানি ঝিঞ্ঝি হচ্ছে ঝিঝি যেটা সেই ঝিঝিটার মূল শব্দ ঝিঞ্ঝি সেখান থেকে ঝিঝি এসছে ঝিঝি একটা হচ্ছে ঝিঝি রব করে এরকম পোকা পোকা বোঝায় চন্দ্রমা যেটা চন্দ্র বা চাঁদ পঙ্ক হচ্ছে পঙ্ক থেকে পাক পাক যেটা অর্থ হচ্ছে কাদা উপর মানে যেটা শিলা বা পাথর উপনিষদ হচ্ছে বেদের শেষাংশ অথবা ব্রহ্মবিদ্যা আর মানে পাথর আমরা এখানে যে কফি কালারের যে স্লাইডে যে শব্দগুলো মানে দেখলাম সেই প্রত্যেকটা শব্দই কিন্তু পদ হিসেবে বিশেষ্য এবং সংস্কৃত শব্দ আমরা পরে নীল কালারের শব্দগুলো পড়ছি বা জানব শিথিল হচ্ছে মনোহর স্লোত বিউভল যেটা বিভোর অচেতন বা বিবশ মানে চঞ্চল মুগ্ধ মুহগ্রস্ত অচল স্থির গতিহীন এই শব্দগুলো সংস্কৃত কিন্তু এগুলো পদ হিসেবে বিশেষণ তোমরা জানো যে কোনো কিছু দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো নির্ণয় বা সেটা বিশেষণ হয় তো আমরা এবার ফটিক জল এখানে আরেকটা শব্দ নির্মল স্বচ্ছ জল বাংলা আর সংস্কৃত মিলে শব্দটা গঠিত হয়েছে এই কারণে এটা হচ্ছে মিষ্ট শব্দ বলা হয় পাত যেটা কাঁচা কুয়া অথবা পাত বসানো কুয়া ডালচিনি দারচিনি মশলা এগুলো শব্দ হচ্ছে বাংলা এবং পদ বিশিষ্ট আমরা এবারে পরের শব্দগুলো দেখি ধাবন থেকে ধায় ধেয়ে যায় ক্রিয়া বিশেষ্য আসলে গরজ আগ্রহ যেটা বা ঝোঁক যেটা এই শব্দটা আরবি এবং এটা পদ হিসেবে বিশিষ্ট সংস্কৃত যেটা স্থল থেকে থল কবিতায় থল পাবো আমরা থল মানে ডাঙা এটাও বিশিষ্ট পদ খিলখিল যেটা ক্রমাগত হাসির শব্দ এটা ধন্যাত্মক বিশেষ্য আমরা জানি যে একই শব্দে পুনরাবৃত্তি সেটা বস্তুর বা মানুষের ধ্বনির যে অনুকৃতি যেটা আমরা বলি সেটাই আসলে ধর্নাত্মক হয় তো টিলা মাটির উঁচু ঢিপি যেটা আসলে হিন্দি শব্দ এবং এটাও বিশেষ কালসার হরিণের একটা জাত এটাও সংস্কৃত শব্দ বিশেষ্য আমরা ডালিম শব্দটা পাবো ডালিমটা এসছে দারিম্হ থেকে দারিম্হ সংস্কৃত একটা শব্দ আর এখান থেকে আনার বা বেদনা এটা আর এই শব্দটা বিশিষ্ট পদ আমরা এখানে বোর যেটা বাক্য বচন কথা চোখ নয়ন অথবা লোচন ঝাঁঝি যেটা শ্যাওলা এই তিনটা শব্দই হচ্ছে দেশের শব্দ এবং বিশেষ্য পদ আর এইখানে তিনটা শব্দ আমরা পাবো জরি সোনালি রূপালি রঙের পাতে মোড়া সুতা মখমল যেটা রেশম কার্পাস অথবা নাইলনের সুতোই তৈরি হয় যেটার উপর একটা কোমল একটা ব্যাপার থাকে হাতে একটা অন্যরকম কোমলতা অনুভব হয় পরি বা পরি সেটা রূপকথা ডানা বিশিষ্ট সুন্দরী নারী তো আমরা এই তিনটার শব্দই দেখছি ফার্সির শব্দ এবং বিশিষ্ট পদ তো প্রিয় শিক্ষার্থী এবারে আমরা কবিতার মানে আসলে কবিতা অথবা পাঠ আজকে যে সেটার বিশ্লেষণে যাবো একদম গভীরে যাব সেই কবিতা হচ্ছে ঝর্নার গান আসলে ঝর্ণাকে গান গায় ঝর্ণা মানুষের মতো গান গায় না কিন্তু ঝর্নার যে গতি আছে গতির যে চঞ্চলতা আছে ঝর্নার গতির যে ধনী মাধুর্য আছে বা তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোকেই কবি ঝর্নার গান বলেছে আর এই কবিতায় ঝর্ণাকে সাধারণত ঝর্ণা পাহাড় কন্যা আর একটা নারীর সঙ্গেই কবি তুলনা করেছেন এবং ঝর্ণা নিজেই কথক তার কথাগুলো তার চলার বৈশিষ্ট্যগুলো নিজেই প্রকাশ করবে কবিতায় তো আমরা জেনে নিই এই শব্দটাই ঝর্ণারই বানানভেদ অর্থাৎ মূর্ধ নয় রেফ কিংবা দন্তন এটা কোনো কোনো অর্থের কোনো পার্থক্য নেই একই রকম অর্থ অর্থাৎ এটা বানান ভেদেরই একটা রকম ফের আর এটাকে ভাঙলে ঝর্ণাটা আসলে ঝর্ঝক না এটা বাংলা শব্দ এবং বিশেষ্য পদ অর্থ হচ্ছে পতনশীল জলধারা নির্ঝর হতে পারে ফোয়ারা হতে পারে প্রবাহ হতে পারে এরকম জলপ্রপাত বলা হয় গান হচ্ছে গৈজ গণ এটা বুৎপত্তি বা এটাকে গঠিত হয়েছে যেটা সংস্কৃত শব্দ এবং এটা বিশিষ্ট পদ অর্থ যেটা সঙ্গীত হতে পারে গীত কবিতা হতে পারে আমরা গীত কবিতার একটা সংজ্ঞা অথবা সঙ্গীতের সংজ্ঞা নিচ্ছে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সুর ও তাল নিয়ে ছন্দবদ্ধ রচনা উৎস সঞ্চয়ন কাব্যগ্রন্থ ছন্দ হচ্ছে মাতৃবিত্ত সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্তের একটা কাব্যগ্রন্থ এছাড়া তোমরা জেনে রাখো কবি নজরুল ইসলামেরও একটা বিখ্যাত কাব্য রয়েছে সঞ্চিতা তাছাড়া রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ রয়েছে সঞ্চয়িতা আমরা কবিতার লাইন ব্যাখ্যা করব তোমরা প্রত্যেকেই কবিতার লাইনগুলো এবং বিরাম চিহ্ন আমি অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করেছি সেইগুলো তোমরা খেয়াল করবে যাতে পরীক্ষায় এমসিকিউ বা লিখার সময় বা অ্যান্সার করবার সময় সমস্যা না হয় তো চপল পায় কেবল ধাই কেবল গাই পুরীর গান পুলক মোর সকল গাই বিভুল মোর সকল প্রাণ ঝর্ণা বলছে যে আমি চঞ্চল পায়ে কেবলই এগিয়ে যাই মানে অবিরত অথবা নিরন্তর ছুটে যাই আমি গান গাই কিসের পুরীর গান পুরী হচ্ছে স্বর্গারণ্যে স্বর্গারণ্যে যারা নাচ গানে মত্ত থাকে ভীষণ সুখকর ব্যাপার সেই পুরীর গান আমি গাই আমার পুলক মানে আনন্দ আমার সারা শরীরে যখন চন্দ্রবিন্দু হবে তখন গ্রাম হবে আর এটা হচ্ছে শরীর বিভুল মোড় সকল প্রাণ আমার সারা প্রাণে বা সমস্ত প্রাণ আমার অচেতন আনন্দ অচেতন আমরা একটু মূল ভাবটা আর একটু ভালো করে তোমাদেরকে বলে দেই যে ঝর্ণা চঞ্চল পায়ে পাহাড় থেকে নিচে নামে এবং তার কণ্ঠে কিন্তু পুরীর গান সর্গারণে যে পুরীরা আনন্দে যে গান গায় সেই গানেই কিন্তু আসলে মেতে ওঠার ব্যাপারটা ঝর্ণার ভিতরে রয়েছে আর সে ঝর্ণায় সে আনন্দে আত্মভোলা অথবা বিভোল অথবা অচেতন তো শিথিল সব শিলার পর চরণ থুই দুদুল মন দুপুর ভোর ঝিঝিরটা ঝিমাই পথ ঘুমাইপন এখন বলেছে যে যখন সেই ঝর্ণা স্তব্ধ শিথিলটা হচ্ছে স্তব্ধ পাথরের উপরে যখন পা রাখে তখন বলছে যে মনটা দোলায়িত হয়ে যায় দুপুর ভোর ঝিঝির ডাক অর্থাৎ সারা দুপুর বেলা ভোরবেলা জুড়ে ঝিঝি পোকা ডাকে ঝিমাই পথ ঘুমায় বন পথ খুব ঝিমিয়ে থাকে বনও ঘুমায় অর্থাৎ মূল কথাটা শুনে নাও যে যখন নিচে নামার সময় যখন স্তব্ধ পাথরের উপরে পা দেয় তখন তার এবং আপন তার মন দোলায়িত হয়ে যায় এবং সে নিজের তালে না ছুটে চলে আর তখন সে শুনতে পায় যে কোনো অন্য কোনো শব্দ থাকে না বা জনবসতি নেই শুধুমাত্র ঝিঝে ডাক শুনতে পায় আর যেহেতু পথ ঝিমিয়ে থাকে এরকম নিশ্চয় পথে ঘুমন্ত বনের মধ্যে দিয়ে সে একে ধেয়ে চলে এগিয়ে চলে বিজন দেশ কুজন নাই নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলাই ধাই রাত শ্বাস সকাল বিজন মানে জনশূন্য এবং কুজন হচ্ছে কোনো কাকুলি বা কোনো পাখির গান অথবা কোনো আওয়াজ কোনো শব্দ নেই সে নিশ্চুপ সেই সময় আমি কি করছি আমি নিজের পায়ে তাল সৃষ্টি করছি আমি একা একাই যাচ্ছি এবং একা একাই গাচ্ছি কখন যাচ্ছি দিবস রাত শ্বাস সকাল আবার ভালো করে একটু মূল কথাটা জেনে নাও যে জনহীন দেশে যখন যে জায়গায় একটা পাখির শব্দও নেই মানে পাখির একটা আওয়াজও নেই সেই জায়গায়ও আমি কি করি আমি এক একই ছুটে চলি এবং আমি আপন তাল সৃষ্টি করি সেই জায়গায় আপন ছন্দে এগিয়ে চলি আর সেটা রাত দিন সন্ধ্যা সকাল সেই আমি এক একই সেই নির্জনতার মধ্য দিয়েই কিন্তু বয়ে চলি আমরা পরের স্লাইট খেয়াল করি ঝুঁকিয়ে ঘর ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকাই শঙ্কা নেয় সমান যায় সমান যায় টগরফুলুপুর পায় ঝুঁকি মানে হচ্ছে ঘাট বাকিয়ে সে ঝুম পাহাড় মানে নীরব পাহাড় অথবা নিঝুম পাহাড় সেই পাহাড়কে বলা হয়েছে অনেক দৈত্যের মতো বলা হয় সেই পাহাড় অনেক উঁচু পাহাড় বা নিশ্চুপ একদম জনশূন্য পরিবেশে সেই পাহাড়গুলোকে না ভয়ঙ্কর লাগে তো এখানে বলছে যে সেই পাহাড় ভয় দেখাচ্ছে চোখ পাকাচ্ছে কিন্তু আমি কিন্তু কোনো মানে ভয় পাই না আমি যেভাবে চলতাম সেভাবেই আমি চলি আর আমি আমার পায়ে টগর ফুলের নুপুর পরা তো এই জায়গায় আবারও আবারও ভালো করে জেনে নাও যে যখন নিঝুম পাহাড় ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায় ঝর্ণাকে কিন্তু সেই ভয় পায় না সে নির্ভয়ে টগর ফুলের নুপুর পায়ে দিয়ে বয়ে চলে অবিরত চলে কোনগিরির হিমললাট ঘামলুমুর উদ্ভবে কোন পরীর টুটুলু হার কোন নাচের উৎসবে কোন গিরির অর্থাৎ কোনো পাহাড়ের ঝর্ণা বলছে যে আমার সৃষ্টিতে বা আমার উদ্ভবে বা আমার উৎপত্তিতে কোন পাহাড়ের কপাল ঘে ঘামল অথবা কোন নাচের উৎসবে কোন পুরীর হার যে হারিয়ে এই এইসব আমি জানি না মানে খেয়াল নাই নাইরে ভাই পরের স্লাইড দেখো পরের কবিতা লাল কালার কবিতার চরণে যে খেয়াল নাই নাইরে ভাই অর্থাৎ আমি আমার সেদিকে কোনো খেয়াল নেই পাইনি তার সংবাদ ধাইলিলাই, লীলায় খিলখিলাই বুলবুলির বনসাদী আমি আমার সেদিকে কোনো খেয়াল নেই এবং আমি কোনো সংবাদও পাইনি কারণ আমি আমার গতিতে লীলা অর্থাৎ গতির যে প্রমোদ অথবা ক্রিয়া অথবা খেলা লীলাটাকে এখানে বিলাসও বলা হয় আরেকটা কথা বলা হয় যে মনের ভিতরের গভীর আনন্দের প্রকাশ অথবা প্রত্যক্ষ গোচর করবার একটা অভিলাষ সেটাকে বলা হয় লীলা অন্তরের যে গভীরতম আনন্দের সে প্রকাশ তো বলছে আমি সেই গতির যে প্রমোদ বা খেলা বা লীলা বা ক্রিয়ায় আমি কিন্তু কি করছি আমি খিলখিল করছি এবং আমি যাবার সময় যখন খিলখিল করে যাচ্ছি চলছি অবিরত চলছে তখন আমি একটা পাখির কথা অনুকরণ করি সেটা হচ্ছে বুলবুলি পাখির বুলবুলি পাখির মিষ্টি কথাকে আমি অনুকরণ করি আবার একটু বলে দেয় এই জায়গা থেকে যে ঝর্ণা আত্মভোলার মতোই কিন্তু কি করছে যে সে ছুটে যায় এবং তার কিন্তু কোনো অন্য কারো সংবাদ যে তার কাছে আছে সেই সেটা কিন্তু নেই কারণ সে নিজেই একদম যে নিজের লীলা নিজের নৃত্য বা চিত্ত চাঞ্চল্য নিয়েই কিন্তু সে ব্যস্ত থাকে এরকম আর মুখে সব সময় কিন্তু একটা কি আছে যে সা তার একটা ওই পাখির একটা বল লেগেই আছে এরকম আর যে পরির হার হারিয়েছে অথবা পাহাড়ের কপাল ঘামল কারণ পাহাড় ঘেমেই কিন্তু ঝর্নার সৃষ্টি হয় এটাই আমরা জানি পাহাড় থেকে ঝর্নার সৃষ্টি পাহাড় কোনই ঝর্ণা তো বলছে এইগুলো আমার এগুলো আমি কখনোই ভাবি না বা আমার কাছে কোনো সংবাদও নেই আমি মনেও করি না খেয়ালও করি না কারণ আমি যে পথে যাই সে পথে সৃষ্টি রহস্য কিন্তু আমি মনে রাখি না অর্থাৎ ঝর্ণা যে পথ দিয়ে চলে সে পথে সৃষ্টি রহস্যটা না কখনোই মনে না তো এবারে পরের লাইনগুলো বন ঝাউ কালসারির দল চড়ে শিং শিলাই শিলার গায়ে ডালচিনির রং ধরে যখন ছুটে চলে তখন সেই নির্জন যে ঝাউ গাছগুলো রয়েছে সেই গাছের আড়ালে হতে পারে গাছের বনে হতে পারে তখন সেই কাল অর্থাৎ হরিণের এক প্রকার জাত বা হরিণের দল সেখানে চড়ে বেড়ায় তাদের শিংগুলো শিলায় অথবা শিলার গায়ে আর ঝর্নার কাছে মনে হয়েছে তাদেরকে দেখতে মনে হয়েছে ডালচিনির রং ধরা অর্থাৎ ঝর্ণার সেগুলোতে যেন ডালচিনির রং লেগে থাকে অর্থাৎ ঝর্ণার গায়ের যে রং সরি হরিণের গায়ের যে রং এবং ডালচিনি এখানে ছবি দেখো তোমরা যে ডালচিনির রং এবং হরিণের গায়ের রং কিন্তু একই রকম কাছাকাছি তো দলবদ্ধ হরিণকে যখন দেখে ঝর্ণা তখন তার কাছে মনে হয় যে এটা ডালচিনির রং ধরে আছে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায় দুলিয়ে যায় অচল ঠাট নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট বলছে যে আমি ঝাঁপিয়েও যাচ্ছি আমি লাফিয়েও যাই মানে লাফিয়েও এগিয়ে যাই আমি যখন দুলিয়ে যাচ্ছি অচল যেটা হচ্ছে অসাড় যেটা হচ্ছে স্থবি, যেটা হচ্ছে জ্বর যেটা হচ্ছে পুরাতন ঠিক সেই ঠাট হচ্ছে শয্যা সেই অচল অথবা অসাড় অথবা মৃত বলা যায় অথবা স্থবির বলা যায় অথবা জ্বর সেই সজ্জা যেটা সেই সেইগুলোকে আমি নাড়া দিয়ে যাই দুলিয়ে যাই অর্থাৎ তাদেরকে আমি জাগ্রত করি জেগে তুলি নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট আমি নাড়িয়েও যাচ্ছি বাড়িও যাচ্ছি টিলার গায়ে ডালিম ফাট পাহাড় রুক্ষ আমরা জানি যে পাহাড় টিলা হচ্ছে ছোট পাহাড় এবং এগুলো পাহাড়গুলো আসলে কিন্তু খুবই রুক্ষ হয় মাটি রুক্ষ হয় তাদের গায়ে অনেক সময় কি ফাটা চিহ্নও থাকে তো এখানে ঝর্নার জলের স্পর্শে জলের ধাক্কায় কিন্তু টিলার গায়ে কিন্তু ফাটা ডালিম ফাটার মতো একটা চিহ্ন ডালিম যেরকম অবচেতনে পাখলে ফেটে যায় সেরকম ডালিম ফাটার একটা চিহ্ন রয়ে যায় চিহ্ন রেখেই ঝর্ণা চলে যায় আর নাড়িয়ে যায় বাড়িয়ে যায় সেই পাহাড়ের ছোট্ট পাহাড়ের গায়ে যে ফাটা চিহ্নগুলো থাকে ঝর্নার জলের ক্রমাগত ধাক্কায় কিন্তু সেগুলো আরও বেড়ে যায় শালিক সুখ বুলাই মুখ থল ঝাঁঝির মগমলে জরির জল আংরা খায় অঙ্গমূর ঝলমলে শালিক সুখ দুটা পাখি আমরা জানি যে শালিক পাখি দেখলে যাত্রা শুভ হয় আমরা বলি না দুইটা পাখি দেখলে তো জোড়া শালিক এরকম সুখ হচ্ছে টিয়া পাখি যেটাকে বিজ্ঞ পাখি বলা হয় এক সময় টিয়া পাখির মুখে কথা আদান প্রদান হতো এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কথা বার্তা পৌঁছে দিত এরকম চিঠুও তাদেরকে বেঁধে দেওয়া হতো তো এই বুলাই মুখ থল জাহাজির মকমল অর্থাৎ থল মানে থলের ঝাঁজি মানের শেওলা সেই শ্যাওলার যে মকমল কোমল নরম যে মসৃণ যে শ্যাওলাগুলো সেইখানে কিন্তু এরা মুখ বোলায় অর্থাৎ খাবার খোঁজে জরির জাল আং রাখায় অঙ্গমূর ঝলমলে ঝর্ণা বলছে যে আমি একটা পোশাক পরে আছি ঢিলেঢালা পোশাক যেটা জরির জালের আং রাখা ঢিলে ঢালা পোশাক সেটা পরেছি বলেই আমাকে অনেক ঝলমলে লাগছে বা আমার আমার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আসলে কি সেই জরির জালে আঙ রাখার পোশাক পরে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের অন্য একটা কবিতা যেটা ঝর্ণা সেখানে আমরা পড়েছিলাম যে পান্নার অঞ্জলি দিতে দিতে আয়গো অর্থাৎ পান্না মানে যেটা সবুজ পাথর একটা দামি পাথর মেয়েরা অলঙ্কার হিসাবে ব্যবহার করে তো ঝর্ণা যখন পাহাড় থেকে ছুটে আসে তখন কিন্তু ঘাস বা শাওলা বা বিভিন্ন সবুজের উপর দিয়ে যখন যায় তখন জলটাকে কবির কাছে মনে হয় যে একদম পান্নার মতো অঞ্জলি যেটা নিবেদন করা তো ঠিক আমরাও মনে করছি এখানে একই রকম মিনিং যে ঝর্না যখন সেই সবুজ বা শাওলা এগুলোর উপর দিয়ে জল যখন চলে আসে জলের কালারটা কিন্তু ওরকমই লাগে আর মনে হবে যে সে তার অঙ্গটা ঝলমল করছে মানে ওরকম একটা পোশাক পরে আছে নিম্নে শুনতে পায় ফটিক জল হাঁকছে কোন ঠাতে তৃষ্ণা যার নিকনা সেই পাক এখন বলছে যে ঝর্ণা যখন নিচের দিকে ছুটে চলে তখন সে চাতক পাখির কণ্ঠ শুনতে পায় যার তৃষ্ণা পেয়েছে সে পাক থেকে জল তুলে নিলেই পারে ঝর্ণা এটা বলছে যে তার তো কণ্ঠে তৃষ্ণা চাতক এখানে ফটিক জলটা চাতক পাখিকে বোঝানো হচ্ছে এই জন্য চাতক পাখির তৃষ্ণা পেলে আকাশের দিকে তাকিয়ে সে বৃষ্টি জল পান করে এবং সে বলে যে এক ফোঁটা জল এক ফোঁটা জল এরকম অর্থ তার ডাকের শব্দ নাকি এক ফোঁটা জল ফটিক জল তো বলছে তার তো কণ্ঠে তৃষ্ণা তো সে পাক ছেঁকে জলটা তুলে নিক না পাক মানে দর্দমার কাদা হতে পারে পুকুরের তলানে যেটা কাদা সেই কাদা সেই কাদা থেকে জল ছেকে নিয়েও কিন্তু সে তৃষ্ণা মেটাতে পারে আবার বলছে যে গরজ যার জল স্যাঁচার পাত কুয়ায় যাক সেই সুন্দরের তৃষ্ণা যার আমরা ধায় সেই গরজ অর্থাৎ যার জল জলের প্রয়োজন জল স্যাঁচার প্রয়োজন সে পাতকুয়ায় যেহেতু জল সাজতে পারবে বা জলের যে প্রয়োজন সেটা মেটাতে পারবে কিন্তু সুন্দরের তৃষ্ণা যা যার সুন্দরের তৃষ্ণা সুন্দর দেখার তৃষ্ণা যাদের আমরা আমরা তাদের জন্যই এগিয়ে চলি তাদের খোঁজে কিন্তু আমরা কি করি ছুটে চলি অর্থাৎ ঝর্ণা সৌন্দর্য পিপাসুদের জন্যই কিন্তু ধেয়ে চলে তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল স্র চক্র চাই চন্দ্রময় আমরা চাই মুগ্ধ চোখ তার খোঁজেই বিরাম নেই অর্থাৎ বিরামহীনভাবে কিন্তু ছুটে চলছে ঝর্ণা শুধুমাত্র সৌন্দর্য পিপাসুদের জন্য যাদের চোখের সৌন্দর্য আছে মানে সুন্দর দেখার সৌন্দর্য যারা খোঁজে তা তাদের জন্য এখন বলছে যে আমরা যখন আমি যখন ছুটে চলি মানে ঝর্ণা যখন ছুটে চলে তখন সে একটা তান বিলায় তার চলার গতি তার চলার ছন্দ ধনী মাধুর্য এগুলো মিলিয়ে সে কি করে একটা সুর বিলি করে আর এবং এক তরল শ্লোক এক ধরনের লঘু চালের যে কবিতা সেটা সে কিন্তু বিলায় বিলিয়ে দেয় এখন বলছে চকর চন্দ্রমা এখানে পাশের যে পাখিটা সেটা চকর পাখি মানে চক্রবাগ পাখি এই পাখি বলা হয় যে রূপকথার এটা কাল্পনিক পাখি রূপকথার যে পাখি সে পাখিটা চাঁদের আলো ছাড়া কিচ্ছু পান করে না তো বলছে আমরা চাই মুগ্ধচক চকর যেরকম অসম্ভব সুন্দর কিছু পান করে মানে চাঁদের আলো চাঁদের আলো মানেই তো পৃথিবীর অন্যরকম সৌন্দর্য সুন্দর স্নিগ্ধতা মুগ্ধতা তো এই বলছে যে আমরা ওরকম চোখ চাই মুগ্ধ চোখ চকরের মতো চকল পাই কেবল ধাই উপল ঘাই দিয়েছিল দুল দুলাই মন ভুলাই ঝিল মিলাই দিক বিদিক এখন বলছে আবার যে ঝর্ণা চঞ্চল পায় চপল মানে চঞ্চল পায় আবার এগিয়ে যায় বা ছুটে চলে যখন পাথুরের আঘাত মানে পাথরের খন্ডে যখন তার আঘাত লাগে জলের ধাক্কা লাগে তখন সেখান থেকে একটা ঝিলিক সৃষ্টি হয় মানে রূপ সৌন্দর্য বৃদ্ধি হয় জলের কিন্তু ধাক্কাতেই পাথরের গায়ে আঘাত খেয়ে সেখান থেকে জল কিন্তু ছিটকে পড়ে চারদিকে একটা দুতি সৃষ্টি হয় আমরা পাশের যে ঝর্নার ছবিটা দেখলেই বুঝতে পারবো যে জলের কণাগুলো একটা মুক্তার দানার মতো মানে ঝিকমিক করে খুব সুন্দর একটা ঝিলিক দেয় এখন বলছে দুল দুলাই মন ভুলায় যে আমি সবাইকে কি করি সবারই মন ভুলাই দুল দুলাই মানে কি দোলা দেই এবং সবারই আমি মন ভুলাই ঝিল মিলাই দিক বিদিক অর্থাৎ সেই জলের ধারায় কিন্তু যে স্থির প্রকৃতি আছে সেই প্রকৃতিকে জাগিয়ে তোলে এবং চার দিককে কিন্তু কি করে চারদিকে সে ছুটে বেড়ায় মানে দিক বিদিক মানে চারদিকে ছুটে বেড়ায় তো আমরা এবারে কবিতার জানলাম কবিতার চরণের যে ব্যাখ্যা সেগুলো আমরা পরের স্লাইড দেখি যে কবিতার সারসংক্ষেপ তোমাদের পাঠ্য বইয়ে যে সারসংক্ষেপটা আছে সেটা জেনে নিবে আর আমি আমার মতো করে তোমাদেরকে একটু সহজ করে দিয়েছি যে ঝর্নার আছে গতির সৌন্দর্য দূর পাহাড়ে জন্ম নিয়ে বিজন পথে একে ধেয়ে চলে চলাতেই তার আনন্দ কোনো দিকে নজর না দিয়েই ঝলমলে অঙ্গ নিয়ে ছুটে যায় তার স্বচ্ছ পানি পিপাসা মেটানোর জন্য নয় সৌন্দর্য তার মূল পরিচয় তাই সে তাকে খোঁজে যার সুন্দর দেখার চোখ আছে প্রিয় শিক্ষার্থী এখানে একটা কথা জেনে নাও যে যখন কবিতা থেকে কোনো প্রশ্ন অ্যান্সার করবে তার মূল ভাবটা অবশ্যই জানতে হবে মূল ভাবটা যদি জানা থাকে তোমাদের তখন সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার অনেকটাই সহজ হয়ে যায় আমরা কিছু প্রশ্ন দেখি জ্ঞানের প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো না আমি কিছু প্রশ্ন বলি আর বাকি প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে বসে অ্যানসার মেলানোর চেষ্টা করবে অথবা কবিতা যে পড়লে বা কবিতাটা জানলে সেই কবিতা থেকে কতটা আয়ত্ত করতে পারলে বুঝতে পারলে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারলেই বোঝা যাবে ঝর্ণা কিসের উপর পা রাখে ঝর্ণা হচ্ছে পাথুরের উপরে ঝর্ণা কিভাবে তাল বাজায় নিজের পায়ে পায়ে কিসের নুপুর তাই টগর ফুলের নুপুর ঝর্মা ঝর্ণার উদ্ভবে কি ঘামলো এখানে কিন্তু ওই যে গিরির হিমলার সেটা ঘামলো নাচের উৎসবে কি হলো পুরীর হার হারিয়েছে কাকে ভয় পায় না ঝুম পাহাড়কে ভয় পায় না ঝর্ণা কোন সংবাদ পায়নি ঝর্ণার সেই পুরীর যে হার হারিয়েছে সেই সংবাদ পায়নি ধাই লীলায় ঝর্ণা কি করে খিলখেলা এখন বাকি প্রশ্নগুলো তোমরা নিজেরা নিজেরা করবে যে ঝর্ণা কোন পাখি করে কী গায় কীভাবে ধেয়ে চলে ঝর্ণার শরীরে কি। চোখ পাকাই কে হ্যাঁ দেশ কেমন কি নেই ঝরণা কার আসে ছুটে ছিল এখানে দুটা প্রশ্ন আর দুটো প্রশ্ন আমি উত্তর বলে দিই যে পাত কুয়ে কাঁধে যেতে বলেছে সেটা কিন্তু যারা জলের দরকার জল চেচার যাদের দরকার বা গরজ তাদেরকে যেতে বলেছে দুইটা প্রশ্ন উনিশ বেশ খুব ইম্পর্টেন্ট কণ্ঠে কার তৃষ্ণা এখানে কিন্তু চাতক পাখির কণ্ঠে তৃষ্ণা সেই কারণেই কবি বলেছেন যে ঝর্ণা কথক সেই ঝর্ণা কথকের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে যার কণ্ঠে তৃষ্ণা সে তো পাখিকে জল নিতে পারবে আর সুন্দরের তৃষ্ণা চকর পাখি যেটা চক্রবাক তার আর দেখো বাকি প্রশ্নগুলো যে কার অঙ্গ কেন ঝর্ণা কী দুলিয়ে যায় অচল ঠাট ঝর্ণা নিম্নে গিয়ে কী শুনতে পায় নিম্নে গিয়ে কিন্তু ওই যে ফুটিক জল যে হাঁকছে কার খুঁজছে যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্যই বিরাম নাই না আর উপল ঘায়ে ঝর্ণা ঝিলিক দেয় কাদের পাক ছাকতে ওই যে যাদের কণ্ঠের তৃষ্ণা আর মুখ বোলা এখানে কিন্তু শালিক সুখ পাখির কথা বলা হয়েছে বন ঝাঁয়ের ঝোপে এখানে কালসারের দল আর ঝর্ণা কিন্তু কি বেলায় তান বিলায় অথবা তরল স্রোত এভাবে অ্যান্সারগুলো করবে তোমরা এবারে অনুধাবন কিছু প্রশ্ন দিয়েছে বসে বসে বাড়িতে প্রশ্নগুলো লিখবে যে সুন্দরের তৃষ্ণা বলতে কী বোঝানো হয়েছে মুগ্ধ চোখ বলতে কী বোঝানো হয়েছে ফটিক জল এখানে সবগুলো প্রশ্ন আমি একটু বলে দিই যে কীভাবে অ্যান্সার লিখবে দুইটা স্তর যেহেতু তোমাদেরকে ক্লাসে আমরা সবসময় এগুলো শিখিয়েছি যে দুইটা স্তর থাকতে হবে একটা জ্ঞানের স্তর আর একটা হচ্ছে অনুধাবনের স্তর দুইটা স্তর যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমরা এক একটা স্তরের জন্য অ্যান্সার পাবে অর্থাৎ জ্ঞানের এবং অনুধাবনের যেমন এখানে একটা প্রশ্ন ফুটিক জল দেখছো ফুটিক জল শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে যদি তুমি লেখো যে ফুটিক জল চাতক পাখি তাহলে এক নম্বর আর এখানে জল হচ্ছে যে জলের কণ্ঠের তৃষ্ণা মেটানোর জন্য যখন চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থেকে বলে ফুটিক জল ফুটিক জল তখন কিন্তু কি হয় তার সেই মানে তার কণ্ঠের তৃষ্ণা যে মেটানোর জন্য যে জল চায় এই জল চাওয়ার সাথে কবি যারা সৌন্দর্য পিপাসু তাদের তুলনা করেনি বরং যারা কণ্ঠের তৃষ্ণা যাদের রয়েছে তাদের সঙ্গে তুলনা করছে এভাবে ব্যাখ্যা লিখতে পারলে তুমি আরেকটা নাম্বার পেয়ে যাবে মুগ্ধচোকও তাই চোখ মানে যারা সৌন্দর্য পিপাসু তাদের বলেছে এখানে এক নম্বর হয়ে গেল আর ঝর্ণা যেহেতু তার সৌন্দর্য মূল কাজই হচ্ছে সৌন্দর্য পিলানো আর এই সৌন্দর্য পিপাসুদের পিপাসুদের জন্য যেহেতু কন্টিনিউ চলে অবিরত চলে সেই কারণেই ঝর্ণা বলছে যে যাদের জল দিয়ে মানে আমার সৌন্দর্য শুধুমাত্র অবলোকন করার জন্য যারা আসে তাদের জন্যই কিন্তু আমরা কি করি এগিয়ে চলি এইভাবে যারা ব্যাখ্যা লিখবে তারা আরেকটা একটা স্তরে নাম্বার পেয়ে যাবে এভাবে পরের প্রশ্ন চকর চন্দ্রমায়ের চায় কেন কেন চায় চকর এখানেও লিখবে চকর কি একটা চক্রবাক পাখি এক নাম্বার হয়ে গেল চন্দ্রমায়ের চায় কেন সে চাঁদের আলো পান করে এরকম করে যদি লিখবে গুছিয়ে লিখলে দুই নম্বর হিমললাট এখানে ধাই লীলাই বুলবুলির বোল সাদি হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা একটু বাড়িতে বসে বসে তৈরি করবে খাতায় তৈরি করবে আমরা পরের একটু মূল্যায়নে যাই বহু নির্বাচনে যে আমাদের সময়টা অনেকটাই শেষ হয়ে এসছে তো এখানে আমি দেখি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার সেন অক্ষয় কুমার মিত্র বড়াল আসলে অক্ষয় কুমার দত্ত হবে কারণ সত্যেন্দ্রনাথ দত্ত মৌলিক রচনা বিদে আরতি ফুলের ফসল সবিতা পারবে তোমরা পড়িয়েছি চুনিয়া ভালোবাসে শান্ত স্নিগ্ধ চাঁদ এটা মিল কোথায় আমরা কিন্তু অন্য কোনো কবিতা দিইনি যেহেতু সে কারণে ডেফিনেটলি ঝর্ণা গান যেদিক থেকে সাদৃশ্য কণ্ঠের সৌন্দর্যের সৌন্দর্য পিপাসু কণ্ঠের তৃষ্ণা একদম হবে না কারণ শান্ত স্নিগ্ধ চাঁদ কিন্তু সৌন্দর্য বিলাসীর ব্যাপার চোখের ব্যাপার কারণে এটা কণ্ঠে তৃষ্ণা হবে না বাকি হবে কয়টি আছে জেনে নিবে কবিতা পাখির কথা আছে এটাও খুঁজে খুঁজে বের বই থেকে কেমন আমরা করবো এই প্রশ্নগুলো তোমরা এই এখানে যে আট নম্বর প্রশ্ন এমসিকু জানো কি সেই গানের আমি চাতক লাইনটি কবিতার কোন ভাবটি স্পর্শ করে এটাও আসলে চাতক যদি হয় তাহলে কোনটা হবে ফুটিক জল হবে নাকি চকর হবে না শালিক হবে তোমরা এটা আনসার করবে আর কোন দিক থেকে মিল অপেক্ষা প্রয়োজন চেয়ে থাকা সেটাও তোমরা নিজেরা নিজেরা বুঝে থাকো যে চেয়ে থাকাও যেটা প্রয়োজনও সেটা অপেক্ষা একই রকম সিমিলার কিন্তু অ্যান্সারগুলো তো স্তব্ধ পাথরের বুকে কিসের পদচিহ্ন এখানে এই প্রশ্নটা এবং এগারো নম্বর দশ নম্বর প্রশ্নটা কিন্তু করা হয়েছে মূল ভাব থেকে তো সেটা হচ্ছে আনন্দের হবে দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে এটাও কিন্তু পাঠ্য বৈধ করা হয়েছে অম্বু শব্দের এটা বলে দেয় যে অম্বুটা হচ্ছে জলের সমর্থক আর ঝুম পাহাড় শব্দটি কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে আমি কিন্তু দিয়েছি যে কোমাডা সাইফেন চিহ্ন তোমরা সেকেন্ড পার্টে তো তোমরা বিরাম চিহ্ন পড়েছ কবিতা দেখে দেখে সেটা মিলিয়ে নিবে কবিতায় কয়টি দাঁড়িয়ে আছে এটাও মিলিয়ে নিবে ঝর্ণা ঝিলমিলাই কোন দিকে আসলে কোন দিকে সেটাও তোমরা শেষে কবিতা পড়েছ কবি নানক উপনিষদ কোন ভাষা অনুবাদ করছে এটাও তোমাদের কবি পরিস্থিতি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ধাই লীলায় খিলখিলাই কোন বিরাম চিহ্ন এটাও দেখে নেবে এখানে দেওয়া হয়েছে মন ভোলাই কীভাবে তো এই প্রশ্নগুলো বাকি যা প্রশ্নগুলো আছে তোমরা সবই বসে বসে অ্যান্সারগুলো করবে আমাদের সময় একদম শেষ আমি শেষ করব তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বাসার জন্য একটা এইসডাবল এই সৃজনশীল প্রশ্নটা বাড়িতে বসে বসে অ্যানসার করবে আমরা যেভাবে বলেছি যেভাবে শিখিয়েছি সেভাবে তাহলে পরীক্ষায় অনেক ভালো হবে তোমাদের আমাদের এখনো আমরা সেই ক্রান্তিকালটা একদম পার করিনি আমরা ক্রান্তিকালের সেই ভয়ঙ্কর সময়ের মধ্যে আছি সেই কারণে যতটা সম্ভব তোমরা ঘরে থাকো নিরাপদে থাকো তোমাদের অনেক ধন্যবাদ